মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব, তাই না? আর যদি হজ করতে হয় ইয়াং বয়সে, যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে। একটা হাদিস আছে বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করল, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুস, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেশা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাজাত সুমম, কোন দিন? ইয়াউমু ওয়ালাজাত সুমম, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাজা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না।